আজকে আমি আলাদিনের অ্যানিমেটেড সিরিজ বা সিনেমার কথা বলবো। আর আমরা অ্যানিমেটেড সিরিজ বা গল্প সিনেমার মধ্যে আলাদিনের বিষয়ে প্রচুর ইন্টারেস্টিং জিনিস দেখেছি। মানে প্রত্যেকটা জিনিস আলাদিনে প্রত্যেকটা জায়গায় ঠিকঠাক রয়েছে। আলাদিনে আমি দেখেছি যে আশ্চর্য একটা প্রদীপ পাচ্ছি যেটার মধ্যে থেকে জিন বেরোচ্ছে। আলাদিনের ক্যারেক্টারটা একটা চোর দেখানো হয়েছে, তার সঙ্গে আবুক বলে একটা বাঁদরকে দেখানো হয়েছে। তারপরে তারপরে আমরা জ্যাসমিনকে দেখতে পেয়েছি, তার সঙ্গে একটা বাঘ রয়েছে। জ্যাসমিনকে ক্যারেক্টারটাও বেশ ভালো দেখানো হয়েছে। তারপরে আগ্রাবাকে দেখানো হয়েছে খুব ভালো। আগ্রাবা একটা বড় বিশাল বড় সেই আমাদের তাজের মতো টাইপ একটা বিশাল বড় একটা সেই কি বলবো আপনাদের সুন্দর একটা দেশ বা রাজ্যকে দেখানো হয়েছে। কিন্তু অ্যানিমেশনের মধ্যে যতটা সৌন্দর্য দেখানো হয়েছে লাইভ অ্যাকশন সিনেমার মধ্যে ততটা সৌন্দর্যপূর্ণ কিছু দেখানো হয়নি। আমি বুঝতে পারি না বালের মাথারা অ্যানিমেশন থেকে অরিজিনালের মধ্যে লাইভ অ্যাকশনের মধ্যে সিনেমা বানাচ্ছে, তারা অ্যানিমেশন টাইপেরই কিছু দিতে পারে। কারণ অ্যানিমেশনের জ্যাসমিনকে অসাধারণ দেখতে করা হয়েছে। লাইভ অ্যানিমেশনের স্টোরিগুলো প্রতিটা স্টোরিতে এক একটা জোর রয়েছে। সেইখানে প্রত্যেকটা মুভমেন্টে দেখানো হয়েছে যে যিনি মুক্ত হয়ে গেছে কিন্তু তার মধ্যে শক্তি রয়েছে, সে যথেষ্ট পরিমাণে শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু এখানে লাইভ অ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কি সে যিনিকে মুক্ত করে দেওয়া হচ্ছে 3 নম্বর উইশে, কিন্তু যিনি মুক্ত হয়ে যাওয়ার পরে সে নর্মালি মানুষ হয়ে যাচ্ছে, কিন্তু কোনোরকম উল্লেখ করেনি তার মধ্যে যিনির পাওয়ার রয়েছে কিনা। আমরা সর্ব মানে আমরা অ্যানিমেশনের মধ্যে দেখেছি যে যিনি জন্মগতভাবেই যিনি, কিন্তু তাকে বন্দি করে দেওয়া হয়েছিল যাতে যে নিজের পাওয়ারের দুর্ব্যবহার করতে না পারে। এবং সে বিশাল পাওয়ারফুল যেহেতু, সেই হিসেবে সেই পাওয়ারটা সে লিমিটেডভাবে ইউজ করতে পারে, সেই হিসেবে তাকে বন্দি করে দেওয়া হয়েছিল। কিন্তু অ্যানিমেশনের মধ্যে আমরা যথেষ্ট সেকেন্ড পার্টে যদি বলি আলাদিন সেকেন্ড পার্ট যে মুভিটা রয়েছে অ্যানিমেশনে, সেখানে তার বাবাকে উল্লেখ করা হয়েছে। সেই বাবাকে উল্লেখ করে আরও অসাধারণ গল্প বানানো হয়েছে। মানে আমি যদি অ্যানিমেশনের করি তো অ্যানিমেশনের মধ্যে একটু খামতি নেই, প্রত্যেকটা সিন পারফেক্ট দেওয়া হয়েছে। চোর ডাকাত থেকে শুরু করে গান থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে ডিজনি বাপের মারা, আমি বুঝতে পারি না যে কিভাবে অ্যানিমেশনের মধ্যে এত পারফেকশনেস রেখেছে। লাইভ অ্যাকশনের ক্ষেত্রে কি চুদমানির মতো কাজ করেছে, মানে লাইভ অ্যাকশনের ক্ষেত্রে একটা গান মারিয়েছে, একটা অ্যানিমেশনের ক্ষেত্রে গান মারিয়েছে, কি ধরনের গান মারামারিটা করেছে আপনারা মানে সিনেমাটা দেখে হচ্ছে সে বুঝতে পারছেন। অ্যানিমেশনেরটা এখনো সুপার হিট, মানে ওল্ড ইজ গোল্ড যে কথাটা বলে সেই জিনিসটা এখনো প্রমাণ হয় যে অ্যানিমেশনের সিনেমাটা দেখলে অ্যানিমেশনের সিরিজটা পর্যন্ত এখনো হিট। আমি তো বলবো অ্যানিমেশনের সিরিজটাকে এখনো ডিজনি কন্টিনিউ করা দরকার, নতুন স্টোরি দিয়ে, নতুন কিছু দিয়ে। সেই পুরনো স্টোরিটাই রয়ে গেছে, পুরনো জিনিসগুলি রয়ে গেছে। 3D আমি বলবো না যে 3D অ্যানিমেশনে করুক, অবভিয়াসলি ন, কারণ 3D অ্যানিমেশনে প্রত্যেকটা জিনিস একদম রিয়েলিস্টিক মনে হয়, জিনিসটা ঠিক মানাবে না। আগেকার যেমন 2D অ্যানিমেশনে বানানো হয়েছিল জিনিসটা মানিয়েছিল, সেরকমই যেখানে আলাদিনের গল্প সিরিজ শেষ হয়েছিল সেখান থেকে যদি কন্টিনিউ করা হতো তা আমাদের মতে বেটার হতো। কারণ আমরা আলাদিনের গল্প আরও দেখতে চাই, কারণ আরব রজনী তো আমরা শুধু গল্পের বইতেও পড়েছি, কারণ আরব রজনীর ওই দৈত্যর কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। আমাদের সকলেরই মনের ইচ্ছা যদি আমরা ওরকম একটা চিরাগ পেতাম, যদি আমরা ওরকম চিরাগের থেকে কোনো জিন বেরোতো আমাদের 3টে ইচ্ছে পূরণ করতো, এরকম অনেক কিছুই আমরা ভেবে এসেছি। তো সেরকমই ডিজনির বাচ্চাদের বুড়ো সবার কথা ভেবে সিরিজটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল, সিরিজটা আরও কিছু গল্প দেখানো দরকার ছিল, নতুন রাইটারকে দিয়ে নতুন গল্প লেখানো দরকার ছিল, যেটার উপরে বেস করে হয়তো আমার মনে হয় ডিজনি নেক্সট লাইভ অ্যাকশন মুভিতে নেক্সট স্টোরিটা আরো বেটারের থেকে কোনো বেটার দিতে পারতো। কারণ ডিজনির কথা বলা যায় না যে কখনো বেটারের থেকে কোনো বেটার সিনেমা দেয়, কিন্তু কখনো আবার বেটার সিনেমা দিতে যে এমন গাঁটটা মারিয়ে দেয় যে সেই সিনেমাটা পুরো গাঁ মেরে যায়, কোনো রকম ভাবে সেই সিনেমাটার কোনো মান মর্যাদা থাকে না। এইরকমই অনেক বড় সিনেমা আপনারা হয়তো দেখেছেন ডিজনি, সেই সিনেমাতে সেম সেম জিনিসটাই আমরা দেখতে পেয়েছি। ঠিক সেই কারণের জন্যই আমি আমার তো মতবাদ হচ্ছে যে আলাদিনের সিরিজটাকে টু বি কন্টিনিউ করা দরকারই, যেখানে শেষ হয়েছে সেখান থেকে মোটামুটি একটা ভালো সিরিজ হিসেবে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, আর সেই নতুন নতুন গল্প দেওয়া দরকার। কারণ এখন নতুন নতুন যেহেতু রাইটার হয়েছে তারা নতুন নতুন গল্প দিয়ে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো যাই হোক আজকে এতটাই, নেক্সট আর একটা ভিডিও নিয়ে আর একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে গান মারাতে চলে আসবো। চলুন তাহলে, গুড বাই। তাহলে বন্ধু।
ভিডিওটা আজকের ভিডিওটা আপনাদের কিরকম লাগলো তা আমাকে জানায় নিচে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবেন না এক নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আবার আপনার আমার দেখা হবে চলুন তাহলে দেখতে নিয়ে যাই আজকের ভিডিও